নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রগতিশীল 120 জন কৃষকদের মধ্যে অনুসেচের যন্ত্রপাতি বিতরণ বনমন্ত্রীর। পরকীয়া প্রেম, স্বামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেও মেলেনি সুরাহা গৃহবধূর। নাইটিঙ্গেল ভাঙচুর, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি স্মারকপত্র জেলা শাসককে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনার আওতায় প্রগতিশীল কৃষকদের মধ্যে অনুসেচের যন্ত্রপাতি বিতরণ করলেন রাজ্যের বন, পরিবেশ, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার শিলচর গ্রামোন্নয়ন সংস্থার কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে 120 জন হিতাধিকারীদের মধ্যে অনুমোদন পত্র সহ অনুসেচের যন্ত্রপাতি বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক প্রতিনিধি রথীন্দ্রনাথ সাহা, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা কৃষি আধিকারিক এল আই সিংহ সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য হিতাধিকারীদের নিষ্ঠার সাথে প্রকল্পের ব্যবহার করার জন্য অনুরোধ জানান। কৃষি ব্যবস্থাকে দ্বিগুণ করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের মাধ্যমে বিভিন্ন যোজনা নিয়েছে, আর এটা একটা যোজনার অন্তর্গত বলা হয়েছে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা। কৃষি কাজ করতে হলে সেচের ব্যবস্থার প্রয়োজন আছে, এটাকে আলাদা করে যোজনাবদ্ধ ভাবে পরিকল্পিত উপায়ে কিভাবে কৃষিক্ষেত্রকে সেচের মাধ্যমে আমরা জল পৌঁছে দিতে পারি তার ব্যবস্থা। জল পৌঁছানোর ব্যবস্থার ব্যাপারে কৃষি বিভাগ থেকে খুব সুন্দর করে বলা হয়েছে, এই মাইক্রো ইরিগেশন সেটের মাধ্যমে যতটা প্রয়োজন ততটা জল আপনারা গাছের গোড়ায় দিতে পারে, অপচয় কম হবে, কারণ বিশ্বটা চলছে রিসাইকেল মেথডে। স্বামীর পরকীয়া প্রেমের বিরুদ্ধে শিলচর রাঙ্গেরখালি পুলিশ ফাঁড়িতে বার কয়েকবার মামলা দায়ের করার পরও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে জেলার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করলেন শিলচর কনকপুর এলাকার এক নির্যাতিতা গৃহবধূ। নির্যাতিতা গৃহবধূর নাম পিঙ্কি রায়। জানা যায়, শালগঙ্গা নিবাসী পিঙ্কি রায়ের 2005 সালে সনাতন ধর্মানুসারে উধারবন্দ কাঁচাগান্দি মন্দিরে কনকপুর নিবাসী রাজু রায়ের সাথে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর দাম্পত্য জীবন সুখী চলছিল, কিন্তু বিয়ের বছর ছয়েক পর তাদের দাম্পত্য জীবনে নেমে আসে চরম অশান্তি। এর কারণ, পিঙ্কির স্বামী রাজুর এক মহিলার সাথে অবৈধ প্রেম গড়ে ওঠে বলে দাবি করেন তিনি। বিষয়টি পিঙ্কির নজরে আসতেই স্বামী রাজু রায় বার কয়েকবার পিঙ্কির ওপর শারীরিক অত্যাচার করেন। পরে নিরাপত্তা চেয়ে পুলিশ সহ কনকপুরের কনক সংঘের দ্বারস্থ হন পিঙ্কি, কিন্তু পুলিশ সহ কনক সংঘের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা পাননি তিনি। শালগঙ্গা আমার বাবার বাড়ি, জামাইয়ের বাসা হয়েছে কনকপুর বিবেকানন্দ লেন। আমার জামাইয়ের নাম হইল রাজু রায় আর শাশুড়ির নাম হইল বেবি রায়। আমারে লইয়া হে সুন্দর মতো 4-5 বছর সংসার করছে। এরপরে আমার লাগা বাসা একটা মেয়ে বউ, বিবাহিত বউ বাসার সামনে বাড়া আইছে। মেয়ে লোকটার নাম হইল অর্চনা দাস, তাইরা জামাই আছে, বাচ্চা আছে, তাই দেখিয়া শুনিয়া আমার সংসারটারে তাই ধ্বংস করছে। তাইরে অত্যাচার করে মারে, খানি দেয় না, কাপড় দেয় না, তাইরও দুইটা বাচ্চা আছে। তখন তাই কিতা করতো, আর আমার বোন এমন সরল সুজা, মানে জামাইরে তাই ভগবান, মানে জামাই যেটা কয় মানে তাই এটা বিশ্বাস করে। এদিকে কালী পুজোর পরের দিন রাজু পিঙ্কির উপর চড়াও হয়ে বেধরক মারপিট করেন বলে জানান তিনি। পরে অন্য কোনো রাস্তা না পেয়ে অবশেষে ফের রাঙ্গেরখালি ফাঁড়িতে এজাহার দায়ের করেন তিনি। কিন্তু এদিন ফাঁড়ি থেকে ঘরে ফেরার পরই রাতেই স্বামী রাজু রায় এজাহার দাখিল করায় নির্যাতিতা গৃহবধূকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগে জানান পিঙ্কি। প্রাণের ভয়ে নিজের বছর 10-এর মেয়েকে নিয়ে নিরাপদের জন্য অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন নির্যাতিতা গৃহবধূ। কিন্তু রাঙ্গেরখালি ফাঁড়িতে বার কয়েকবার দ্বারস্থ হয়েও কোনো নিরাপত্তা সহ সুবিচার থেকে বঞ্চিত রয়েছেন পিঙ্কি। এ নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতা গৃহবধূর অভিভাবক। হেরে খালি পূজার দিন রাত্রে দড়িয়া থানা থানার পরে পরের দিন হে থানার থেকে হে ছুটিয়া গেছে গিয়া, যাওয়ার পরে
পরের দিন হে গড় গেছে না হে কই রইছে, পরের দিন গিয়া হেরে আবার মাইদর করিয়া খাগজ তাইর ভোটার আইডি মেরে সার্টিফিকেট লইয়া যেতে গিয়াছো, তাই অবজেকশন করার পরে তাইরে বুকে পিঠে লাত্তাই আবার মাইদর করছে। করার পরে হে হে আমরা গেছি তাইরে থানাত লইয়া মেডিকেল করাই করানি হয়েছে, ইয়ার পরে কইছে যাও গিয়া। পরের দিন আমরা গেছি গিয়া রাতে 10টা পর্যন্ত থানাত আসলাম, স্যার আসলাম বিয়ার মধ্যে, তখন আমরা পাইছি না। পরের দিন গেছি তাই সারে তারে ফোন করছে তুই আয় কইতে, হে এর পরে আইছে, আওয়ার পরে হেরে থানাত বয়ে রাখিয়া পরের দিন খালকে হেটে সালান দেওয়া হয়েছে। সালান দেওয়ার পরে হে কোর্টও গেছে, কোর্ট থেকে হে লগে লগে আবার পরে আই গেছে, খালকেই হে বিকালবেলা হে আই গেছে। তো হে কীভাবে আইলো এটা তো আমরা বুঝছি না, তাই আমি আমার বোন দিয়ে সবরে লইয়া বিয়াও দিছি, আমার বোন আরও তাই সুবিচার আমরা চাই, আমরা প্রশাসনের কাছে এটাই আবেদন যাতে তাই সুবিচার হয়, তাই জামাই লইয়া সুন্দর মতো খাইতো। আমার নাম আমার মেয়ের আমি বহুত কষ্ট করে দিচ্ছি, বাবা কাছে আমার ছোট ছোট সাহায্যের হয়ে আমি বিয়ার দিচ্ছি, ওখানে আমার মেয়েটার কপালে এই দূর করছি, আপনারা এটা যেভাবে সাফল্য হয় এইভাবে আপনারা একটু চেষ্টা করবেন। বিগত 4 নভেম্বর শিলচর নাইটিঙ্গেল হাসপাতালে প্রসূতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর করেন মৃতার পরিবারের লোকেরা সহ একাংশ উত্তেজিত জনতা। এরই পরিপ্রেক্ষিতে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার শহরের সবকটি বেসরকারি নার্সিংহোমের বহির্বিভাগ 24 ঘন্টা বন্ধ রাখা হয়। এদিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বিভিন্ন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা রোটারি ক্লাব এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়কে এক স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্র প্রদান করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মৃদুল মজুমদার বলেন, অতি সত্বর যারা হাসপাতাল ভাঙচুর চালিয়েছে তাদের আইনের মাধ্যমে এনে অতি শীঘ্রই শাস্তি প্রদান করতে আবেদন জানান। তিনি ইও বলেন, কোনো কারণে যদি একজন রোগী মারা যান তার প্রতিকার হতে পারে না হাসপাতাল ভাঙচুর, যদি তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তবে এ ধরনের কাজ আরো বাড়বে বলে জানান। এদিকে বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ডক্টর পিসি শর্মা বলেন, চিকিৎসকরা কোনোদিনই চান না যে তার রোগী মারা যাক, তাই জনগণকে আরো সচেতন হতে হবে, যদি কোনো চিকিৎসক বা নার্সিংহোমের কর্মীরা ভুল করে থাকেন তবে তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করতে, কিন্তু এভাবে কোনো নার্সিংহোমে ভাঙচুর চালানো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এদিন জেলাশাসকের কার্যালয় থেকে বের হয়ে র্যালি করে ডিএসপির কাছে পৃথক একটি স্মারকপত্র প্রদান করা হয় বলে জানা যায়। আমাদের মেমোরেন্ডাম দেওয়ার উদ্দেশ্য হলো যারা সেদিন ভাঙচুর করেছে, হসপিটাল ভাঙচুর করেছে, তাদের প্রতি যাতে কোনো অ্যাকশন নেওয়া হয়, তাদের প্রতি অ্যাকশন। দেখুন একটা কথা, আজকে এটাকে যে এটাই যদি উৎসাহ যোগায়, কোনোরকম অ্যাকশন যদি না হয় কালকে আরেকটা হাসপাতাল হবে, তারপর দিন আরেকটা ডায়াগনস্টিক সেন্টার হবে, আরেকজন ডাক্তারের উপরে চড়াও হবে, এতে আখের আমাদেরই ক্ষতি, আমাদের উপত্যকার প্রতিটি জনসাধারণের ক্ষতি। আপনারা ভালো করে জানেন শিলচর মেডিকেল কলেজ একা এত পেশেন্টের বোঝা বইতে পারছে না, এই মেডিকেল কলেজ ছাড়াও এই প্রাইভেট হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারের যদি কোনোরকম গাফিলতি থাকে, আইন আছে, আইনের দ্বারাস্থ আপনারা হবেন, আমি হব, আপনারা হবেন, সবাই হব, তাই বলে আমরা কখনো আমরা যাতে নার্সিংহোমের কোনো ক্ষতিগ্রস্ত না করি, এই নার্সিংহোম ক্ষতিগ্রস্ত হওয়া মানে ঘুরিয়ে ফিরে আমাদেরই ক্ষতিগ্রস্ত করা হলো। আজকে যদি আজকে এই যে এনআইসিউ বা আইসিউ যে ভাঙচুর করা হয়েছে, আজকে 20 লক্ষ টাকার ইনস্ট্রুমেন্ট ভাঙা হয়েছে, এটা কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই মেনে নিতে পারবে না। বিভিন্ন সময়ে বিভিন্ন আজকাল দেখছি যেভাবে সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে, এটাও দুর্ভাগ্য, কারণ যদি একটা পেশেন্ট মারা যায় আর হসপিটাল ভেঙে দিলাম, সেটাই যদি এটার ইয়ে হয়ে যায়, প্রতিকার হয়ে যায় বা এটাই তার সলিউশন থাকে, তাহলে তো আর এই সমাজে। সোমবার জগাই মথুরা উচ্চতর মাধ্যমিকের প্রথম বর্ষের প্রথম ক্লাসের সূচনা হলো। এ উপলক্ষে স্কুল পরিচালনা ও নির্মাণ কমিটির সভাপতি এ মনিহার সিংহের সভাপতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগাই মথুরা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্গাকান্ত পাণ্ডে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্য এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে বীরেন্দ্র সিংহ। এদিন প্রদীপ প্রজ্বলন করে প্রথম বর্ষ ক্লাসের শুভারম্ভ করেন মুখ্য অতিথি তথা বিধায়ক কৌশিক রায়। পরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল বলেন, বিধায়কের প্রচেষ্টা ছাড়া স্কুলটিতে উচ্চতর মাধ্যমিক ক্লাসের উন্নতিকরণ সম্ভবপর হতো না। বিধায়ক তার বক্তব্যে বলেন, স্কুলকে 50 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করে উক্ত উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষ চালাতে প্রয়োজনীয় স্নাতকোত্তর শিক্ষক না পাওয়া পর্যন্ত স্থানীয়ভাবে ব্যবস্থা করা এবং তাদের
পারিশ্রমিক বাবদ বিধায়ক তার ব্যক্তিগত তহবিল থেকে দেওয়ার কথা ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দুর্গাকান্ত পাণ্ডে, বীরেন্দ্র সিংহ প্রমুখ। বিধায়কের এমন ভূমিকায় স্কুলের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষয়িত্রী, পরিচালন সমিতি সহ এই অঞ্চলের জনগণ খুশি ব্যক্ত করেন। এদিন জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা 5 কিলোমিটার দূরে দিয়ে দিন আমরা অন্তত ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করি, কারণ আমি জানি যে এবছর কি প্রেশার এসেছে ছাত্রছাত্রীদেরকে হায়ার সেকেন্ডারিতে ভর্তি করার জন্য। আমি ব্যক্তিগতভাবে বিধায়ক হিসাবে প্রায় 1400-1500 ছেলে মেয়েদের ফরওয়ার্ডিং দিয়েছি বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজের জন্য, কিন্তু আমি তাদেরকে বলেছি যে আপনাদেরকে আমি দিচ্ছি কিন্তু আপনার কাজটা হবে না। না হওয়ার কারণ এটা যে স্কুলে পর্যাপ্ত টিচার নেই, পর্যাপ্ত যে সিট সেই সিটের অভাব আছে। তখন সেখান থেকে এসেছে যে যে স্কুলকে আমরা আপগ্রেড করব, যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আছে যে স্কুলকে আপগ্রেড করব সেই স্কুলের প্রধান শিক্ষক আন্ডারটেকিং দিতে হবে। আমি বললাম হেডমাস্টারও আন্ডারটেকিং দেবেন, আমি বিধায়ক হিসেবে আন্ডারটেকিং দেব। ছট পূজার শুভ লগ্নে মঙ্গলবার ধলাই বিধানসভা কেন্দ্রের ক্লাভার হাউস ডিপির অন্তর্গত পানে ভরা ছট পূজা ঘাটের শুভ উদ্বোধন করলেন রাজ্যের বন, পরিবেশ, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্ত্রী বলেন, পবিত্র ছট পূজার শুভ লগ্নে পানে ভরা অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই ছট পূজা ঘাটের উদ্বোধন করে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হচ্ছে তার। তিনি আরও যোগ করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের যুগান্তকারী পদক্ষেপে ধলাই বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে তিনি প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন। এছাড়াও তিনি কেন্দ্র ও রাজ্য সরকার দ্বারা রূপান্তরিত হওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দীর্ঘ খতিয়ান তুলে ধরেন। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সিইও এলডাড এল ফাহিম, ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, দারবি চা বাগানের ম্যানেজার সুকেশ সিং সহ অনেকে। ভারতীয় সংস্কৃতি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে যেখান থেকে আমরা বাঁচার উৎসাহ পাই, বাঁচার উপাদান পাই, আমরা বাঁচার জন্যে যারা আমাদেরকে সহযোগিতা করে তাদের আমরা পূজা পাঠ করি, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের শ্রদ্ধা জানাই। গতকাল ওই কথাগুলো হচ্ছে যে আমাদের পরম্পরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে কেউ এরকম বলে যে হিন্দু লোকের আর কোনো কাজ নেই, গাছের পূজা করে। হ্যাঁ, আমরা গাছের পূজা করি, কেন করি? গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, বাঁচিয়ে রাখতে আমাদেরকে সহযোগিতা করে, সাহায্য করে। আমরা বাতাসের পূজা করি, কারণ বায়ু ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা সূর্য ঠাকুরের পূজা করি, সূর্য শক্তির উৎস। সূর্য যদি না থাকে তাহলে পৃথিবী ধ্বংস, এক মুহূর্ত বাঁচবে না পৃথিবী। আমরা মৃত্তিকার পূজা করি, মাটি না থাকলে পৃথিবী নেই, মাটির উপাদানগুলো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমরা জলের পূজা করি, কারণ জল ছাড়া আমাদের জীবন নেই। তো এই যে পরম্পরা, এই যে সংস্কৃতি, এই যে সনাতনী সংস্কৃতি, এই সংস্কৃতির পূজা আগামী। মঙ্গলবার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে দুটি সড়কের কাজের ভিত্তিপ্রস্তর করলেন বিধায়ক কৌশিক রায়। এদিন প্রথমে 94,99,650 টাকা ব্যয় সাপেক্ষে তিলকা নাজঘর থেকে খাসিয়াপুঞ্জি পর্যন্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন তিনি। পরে 94,99,328 টাকা ব্যয় সাপেক্ষে দীর্ঘোষ থেকে লিলিয়ানপুর খাসিয়াপুঞ্জি পর্যন্ত মোট 1200 মিটার সড়কের শিলান্যাস করেন বিধায়ক কৌশিক রায়। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, 1235 মিটার রাস্তার কাজে প্রারম্ভিক এই টাকাতে হবে, যেটার জন্য 95,00,000 টাকা সরকার মঞ্জুর করেছে, সেই টাকা ব্যয় করা হবে। আপনাদেরকে অনুরোধ করবো, কন্ট্রাক্টর নির্মল ভৌমিক ওনাকে দেওয়া হয়েছে। আর আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা কাজ ভালো হচ্ছে কিনা সেটা আপনারা লক্ষ্য রাখবেন। যদি আপনাদের মনে প্রশ্ন লাগে কাজের কোয়ালিটি নিয়ে, আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন আসে যে কাজ ভালো হচ্ছে না, আপনারা আমাকে জানাবেন, যাতে কাজ শেষ হওয়ার সময় না, কাজ চলাকালীন যদি কাজ খারাপ হচ্ছে আপনারা আমাকে জানাবেন, আমি পিডব্লিউডি বিভাগকে পাঠাবো, আমি নিজেও আসবো, এসে সেই যদি কাজ খারাপ হচ্ছে সেটা বিভিন্ন ব্যবস্থা।
শুধু এই কাজে নয়, আগামী পাঁচ বছরে যতগুলি কাজ হবে, সেটা বিধায়কের কাজ হোক, এমপির কাজ হোক, পঞ্চায়েতের কাজ হোক, জেলা পরিষদের কাজ হোক, আমাদের এটি মেম্বারের কাজ হোক, যে কোনো কাজ হোক না কেন, প্রত্যেকটা কাজের টাকা সরকারি টাকা। আর এই সরকারি টাকা যাতে কোনো রকমের লুটপাট না হয়, সরকারি টাকা যাতে অপব্যয় না হয়, এটা আপনারা সবাই লক্ষ্য। জল জীবন মিশন প্রকল্পের অধীনে ধলাই বিধানসভা কেন্দ্রে মোট 2,11,00,000 টাকা ব্যয় সাপেক্ষে 3টি পানীয় জল সরবরাহ প্রকল্পের সংস্কারের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন, পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আগামী 2024 সালের মধ্যে দেশের প্রতিজন মানুষের ঘরে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছানোর সংকল্প মাথায় নিয়ে জল জীবন মিশন প্রকল্পের সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ায় প্রধান লক্ষ্য বলেন মন্ত্রী পরিমল, তিনি কাজের গুণগত মান বজায় রাখার জন্য বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের প্রতি আহ্বান জানান। এদিন বিভিন্ন স্থানে মন্ত্রীর সাথে পানীয় জল সরবরাহ প্রকল্পের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস প্রমুখ। আর এই ব্যবস্থার জন্য এখানে পুরানো স্কিম ছিল, এই স্কিমকে রেট্রোফিটিং এর মাধ্যমে এটাকে উন্নীত করা হবে, প্রায় 77,50,000 টাকা এখানে ব্যয় করা হবে। যেখানে যেটার প্রয়োজন, পাইপ নষ্ট হয়েছে তো পাইপ, মোটর নষ্ট হয়েছে তো মোটর, ট্রান্সফরমার কিনতে হয় তো ট্রান্সফরমার ইত্যাদি করে এখানে মূলত কতজনকে দেওয়া হবে, হ্যাঁ 500 লোককে দেওয়া হবে। লোককে মানে বাড়িতে, 500 বাড়িতে 475 হাউস হোল্ডকে নলের জল দেওয়া হবে। নলের জল দেওয়ার মূল লক্ষ্য হল যে নলের জল তখনই দেওয়া হয় যখন তার একটা ফিল্টার থাকবে, পরিকল্পিত উপায়ে যখন জলটাকে বিশুদ্ধ করে বাড়িতে পৌঁছে দেওয়া যাবে। এই ক্ষেত্রে যেহেতু জল আপনারা ব্যবহার করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের প্রত্যেকটা ব্যাপারে নিজের দৃষ্টি রাখার প্রয়োজন। করিমগঞ্জ সিভিল হাসপাতালে ডাক্তারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলো বিভিন্ন মহল। মঙ্গলবার ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও করিমগঞ্জ জেলা কমিটির সদস্যরা জেলাশাসকের কাছে ডাক্তারের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের দাবিতে একটি সনদপত্র তুলে দেন। গত 7 নভেম্বর জেলা সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগের ডাক্তার নীলাদ্রি শেখর দাস এক রোগীর আত্মীয়ের কাছে উৎকোচ দাবির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই সোচ্চার হয়ে ওঠে বিভিন্ন মহল। এদিন ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে অতিরিক্ত জেলাশাসক রিন্টু চন্দ্র বড়ুর হাতে স্মারকপত্র তুলে দেন সংগঠনের সম্পাদক সুজিত কুমার পাল। আমাদের ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন অর্থাৎ এআইডিএস এর পক্ষ থেকে করিমগঞ্জ জেলা উপায়ুক্তর কাছে একখানি স্মারকলিপি তুলে দিয়েছি। স্মারকলিপির বিষয়বস্তুটা হচ্ছে গত 7 নভেম্বর আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে জানতে পারি যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রসূতি বিভাগে একটি বিষয়কে কেন্দ্র করে তুমুল কাণ্ড ঘটে গেছে। সেখানে নীলাদ্রি শেখর দাস নামে একজন জনৈক ডাক্তার রাধারমণ মেডিকেলের মারফতে এখানে ডিসচার্জ স্লিপ দেওয়া হবে এবং সেখানে 3,500 টাকা উনি দাবি করেছেন চা পানি খাওয়ার জন্য, যেটা ভিডিওটা ভাইরাল হয়েছে সমস্ত প্রচার মাধ্যমে, ফেসবুকে আমরা গতকালও দেখেছি, 3-4টা নিউজ চ্যানেলে সেইগুলি প্রকাশিত হয়েছে। এবং আমরা পরশুদিনই ভেবেছিলাম যে আগামীকালই আমরা প্রটেস্টটা করব, কিন্তু আমরা একটা দিন অপেক্ষা করেছি জিনিসটার সত্যাসত্য বিচার করার জন্য। যে তারপরে গতকাল দেখলাম আরও বেশ কয়েকটা নিউজ চ্যানেল বিষয়টাকে মানে প্রকাশিত করেছে, তার মানে জিনিসটা জেনুইন এবং আমরাও জানতাম যে জিনিসটা জেনুইন। এরকম বিভিন্ন ঘটনা বিক্ষিপ্তভাবে আমরা আগে শুনেছি বিভিন্ন মানুষের মুখে। কালকে এই ঘটনাগুলি দেখে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা জেলা উপায়ুক্তের কাছে আমরা একটা স্মারকলিপি তুলে দেব এবং বিষয়টাকে খুব কঠোরভাবে তদন্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে দোষী ব্যক্তি যারা সাব্যস্ত হবে।
প্রতি বছরের মতো এবারও শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রম কমিটির তত্ত্বাবধানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধু ঠাকুরের 152তম আবির্ভাব তিথি উৎসব হাইলাকান্দি শহরের রবীন্দ্র সরণির আশ্রমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সকাল 5টায় হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক বিষ্ণুপ্রিয় মণিপুরী ভক্তগণ নগর পরিক্রমা করেন। এরপর সকাল 9টার সময় বিষ্ণুপ্রিয় মণিপুরী সমাজের ভক্তদের উদ্যোগে শ্রীমদ ভগবত ও শ্রীকৃষ্ণ লীলা কথা ইত্যাদি পাঠ করা হয়। এরপর শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের জীবনাদর্শনে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। সাধু ঠাকুরের আশ্রমে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। পূজা অর্চনা অনুষ্ঠানের সমাপ্তির পর হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিষ্ণুপ্রিয় মণিপুরী সমাজের ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সাধু ঠাকুরের 152তম আবির্ভাব তিথি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন আশ্রম কমিটির সম্পাদক মনোজ কুমার সিনহা। অসম সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপ মিশন বসুন্ধরার মাধ্যমে ভূমি নথি উন্নীতকরণের দ্রুতকালীন সেবাসমূহ পেতে সোনাই সার্কেল কার্যালয়ে হয়রানির শিকার হচ্ছে নাগরিকরা। মঙ্গলবার এমন অভিযোগ করলেন স্থানীয় একাংশ যুবক। নাগরিকদের হয়রানি বন্ধ করতে এদিন সহকারী সার্কেল অফিসার বিকাশ ছেত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেছেন স্থানীয় যুবকরা। কার্যালয়ের পাটোয়ারি ও কর্মচারীরা জনগণের আবেদনকে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ। দূর দূরান্ত থেকে জনগণ এসে সময় মতো কার্যালয়ে পাটোয়ারি ও কর্মচারীদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না, এতে হয়রানি শিকার হচ্ছে নাগরিক। কার্যালয়ে আবেদনকারীদের হয়রানি বন্ধ করতে জোরালো দাবি জানানো হয়েছে। এছাড়া সোনাই শহর এলাকার ভূমিতে জরিপ না করায় বিপাকে পড়েছেন শহরের লোক, কিন্তু কোনো পাটোয়ারি জমি জরিপের কাজে পদক্ষেপ না নেওয়ায় বহু লোক মিশন বসুন্ধরার আবেদন থেকে বঞ্চিত হচ্ছেন। শীঘ্রই শহরের জমি জরিপ ও কার্যালয়ে নাগরিক হয়রানি বন্ধের দাবিতে এদিন সহকারী সিওর কাছে স্মারকলিপি প্রদান করেন যুব সমাজের পক্ষে মেহবুব আলম লস্কর, কামরুল ইসলাম লস্কর, ইজ্জাত চৌধুরী, জাবির চৌধুরী প্রমুখ। কিছু সংখ্যক পাটোয়ারিদের গাফিলতিতে ওই পাটোয়ারিগুলা ফিল্ডে না গিয়ে কিভাবে প্রাইভেট সেক্টরে ইনকাম করা যায় এই ধরনের সুবিধা নিতে ব্যস্ত। তো আজকে আমরা এসডিসি সাহেবকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং ওনাকে অনুরোধ করেছি যে আমাদের যে অভিযোগ আছে এই অভিযোগকে খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা করার জন্য, কারণ অনেক অনেক সমস্যা রয়েছে। আমরা আমার সরকার পাবলিকের স্বার্থে কাজ করতেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত কাজ করেছেন আসামকে দুর্নীতিমুক্ত করতে। আজকে এত সুন্দর সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছেন উনি পাবলিকের স্বার্থে। আজকে এখানে এসে অনেক মানুষ আমাকে এখানে বলছেন বিভিন্ন ধরনের সমস্যা, ওই ঘুরি ঘুরি ওই ওই দেখলে দেখতে পাওয়া যায় যে পাটোয়ারিরা অফিস ছেড়ে কোথায় কোথায় ডিউটিতে রয়েছেন। অনেক মানুষ পাটোয়ারির জন্য পাটোয়ারিদের সাথে যোগাযোগ করার জন্য ঘন্টা এক একজন এক এক দিন যাওয়াচ্ছেন এখানে আম জনসাধারণ, কিন্তু ওনারা কোথায় যে ব্যস্ত আমরা বুঝতে পারিনি। এটাই আমাদের কাতর কর্মচারী যেন সরকারের কাছ থেকে যেন টাকা নিয়ে মাইনের মাসের বেতন নিয়ে যেতে উপযুক্ত ডিউটি করেন, এটাই আমাদের সরকারের কাছে। ভুবন হিল সমবায়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে অন্ন মহোৎসবের সূচনা করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সোমবার কাছাড় জেলা খাদ্য অসামরিক সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগ এবং ভুবন হিল সমবায় সমিতির পরিচালন কমিটির উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অন্ন মহোৎসবের সূচনা করলেন রাজ্যের মৎস্য আবগারি বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন সন্ধ্যায় ভুবন হিল সমবায় সমিতির গঙ্গানগরস্থিত কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছবিযুক্ত ব্যাগ ও চাল তুলে দেন তিনি। শুরুতে সমবায় সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন লস্করের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি সোমেন দাস, রাজ্য কমিটির সদস্য সুবোধ রঞ্জন দাস, যুব মোর্চার সহসভাপতি কৃষ্ণজীবন দেবনাথ সহ অনেকে। আমরা আজকের দিনে সন্ধ্যার সময় এখানে হাসি মুখে বসে কোনো না কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আজ থেকে এক বছর আগের কথা মনে করে দেখো, বাড়িতে বসেছি তো নিজের আত্মীয় চিন্তা নিজের চিন্তায় আমরা বাড়িতে থাকতে পারি। অনেক মানুষ দুশ্চিন্তায় শোক করে মারা গিয়েছে, এরকম একটা অবস্থা ভারতবর্ষে হয়েছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় শ্মশান পর্যন্ত পৌঁছে দেওয়া, শ্মশানে নিয়ে যাওয়া, কারণ সন্তান পিতাকে ধুতে পারে না, পিতা পুত্রকে ধুতে পারে না। এরকম স্থিতির মধ্যে কিভাবে ওই শব্দ সংস্কার করা যায়,
কিভাবে সংক্রামিত রোগের চিকিৎসা করা যায়, কিভাবে পরিবারের লোক খেতে পারে, তার জন্য এখানে বলা হয়েছে। আমাদের মণ্ডল সভাপতি বলেছে যে প্রত্যেকের ঘরে কিভাবে আমরা খাদ্যদ্রব্য পৌঁছে দিতে পারি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। প্রগতিশীল 120 জন কৃষকদের মধ্যে অনুসেচের যন্ত্রপাতি বিতরণ বনমন্ত্রী। পরকীয়া প্রেম, স্বামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেও মেলেনি সুরাহা গৃহবধূর। নাইটিঙ্গেল ভাঙচুর, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি স্মারকপত্র জেলা শাসককে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।